আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুরুতেই আপনাদের সবাইকে গরম গরম চা দিয়ে ওয়েলকাম করছি। শীতকালে এমন ধোয়া ওঠা চা খেতে ভীষণ ভালো লাগে, আর দুধ চা আমার খুবই পছন্দ। তো আমরা এখন সন্ধ্যা টাইম চা খাবো। চাটা খেয়ে তারপরে একটু আমরা বাহিরে বের হয়েছিলাম, বেশ অনেক দিন বাহিরে যাওয়া হয় না, তো রিক্সা করে একটু ঘোরাঘুরি করলাম। তো এরপরে আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম, সেখানে সামান্য একটু খাওয়া দাওয়া করেছি, তো আপনাদের সাথে সেটা একটু শেয়ার করলাম। আসলে ইদানিং আর খুব একটা বাহিরে যাওয়া হয় না, অনেক দিন আমরা বাহিরে যাই নাই, অনেক দিন পরে আজকে একটু বের হয়েছিলাম। আর বাসায় ফিরে একটা কাহিনী হয়েছে, কাহিনী বলতে আমি হচ্ছে দুধের ছানা নিয়ে একটু মিষ্টি বানানোর চেষ্টা করছিলাম। এর আগে আমি দুইবার করেছি, তো তখন মোটামুটি হয়েছিল, তো ভেবেছিলাম যে আজকে হয়তোবা ভালো হবে, তো ট্রাই করলাম যে দেখি কেমন কি হয়। তো প্রসেসটা শুরু করলাম, আর বেশ অনেকগুলো রেসিপিও ফলো করেছি, ইউটিউবে অনেক সার্চ দিয়ে অনেকগুলো রেসিপিও দেখলাম, তো মনে হচ্ছিল যে পারফেক্ট মিষ্টি হবে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে। আমি কিন্তু চেষ্টা করেছি খুব ভালোভাবে মথে নেওয়ার জন্য, আর হয়েছিল, ভালোভাবেই হয়েছিল মথে নেওয়াটা। তারপরে হাতে আমি খুব সুন্দর করে গোল গোল একদম মিষ্টির শেপে করে নিলাম। আসলে রসগোল্লা সেটা ভালোই লাগে, আর আমার আসলে খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু অনেকের রেসিপি দেখে তখন একটু মন চায় যে একটু তৈরি করি, তো দেখতে কিন্তু ভালোই লাগছে। আর শিরাটাও যেভাবে তৈরি করে ঠিক সেভাবে করে শিরাটা তৈরি করলাম। মিষ্টি বানানো আসলে একটু ঝামেলার হয়, আমার কাছে মিষ্টিটা একটু ঝামেলার মনে হয়, যার জন্য আমি কখনো মিষ্টি আসলে ট্রাই করতে চাই না। এর আগে আমি রসগোল্লা ট্রাই করেছিলাম, তখন আসলে মোটামুটি হয়েছিল, একদম পারফেক্ট হয় নাই, একটু শক্ত ছিল। তো তারপরে যখন সেকেন্ড টাইম করেছিলাম তখন মোটামুটি পারফেক্ট হয়েছিল, তো সেবার আসলে বেশি করেছিলাম না, তো এবার ভাবলাম যে একটু বেশি করেই বানাই, তাহলে হয়তো সবাইকে দিতেও পারবো। কিন্তু কী যে হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেলাম যে আমার সব কিছুই নষ্ট, আর বেশি খারাপ লাগে যখন সেটার খাওয়া যায় না বা নষ্ট হয়ে যায়, এই জিনিসটা খুবই খারাপ লাগে। আমি আসলে কোনো কিছু নষ্ট করতে বা ফেলেও দিতে চাই না, যেভাবেই হোক প্রতিটা খাবারই প্রসেস করে হলেও চেষ্টা করি যে তখনই শেষ করে ফেলার বা অল্প করে করে তখনই খেয়ে নেওয়ার। তো শিরাটা যখন একদম তৈরি হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে, ঠিক সেই সময়ই কিন্তু আমি মিষ্টিগুলো এখানে দিয়েছি। আর এইটা তো আমি আগে থেকে জানতাম যে রসগোল্লার যে শিরাটা সেটা অনেক পাতলা করেই করতে হয়, যেহেতু অনেকক্ষণ ফোটার একটা ব্যাপার থাকে, তো সেই জন্য আমি কিন্তু অনেকগুলো রেসিপি ফলো করেছিলাম, তারপরেও কেন যে এরকম হলো জানি না। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি এখন হচ্ছে এর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিব। আমি যখন মিষ্টিগুলো বানাচ্ছিলাম তখন আমার এত ভালো লাগছিল, এই পর্যায়ে পর্যন্ত আমার সব কিছুই একদম ঠিকঠাক ছিল, যেরকম রেসিপি ফলো করেছিলাম ঠিক সেরকমটাই হচ্ছিল, আর মিষ্টিগুলোও বেশ ভালোই লাগছিল দেখতে, কালারটাও খুব সুন্দর ছিল, একদম সাদা কালার হয়েছে, আর দেওয়া মাত্র যে ভেঙে যাওয়ার সেটাও ভেঙে যায় নাই, একদম ভালোভাবেই দিতে পেরেছি। তো এরপরে যখন ঢাকনাটা দিয়ে দিলাম, তারপরে যে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছিলাম, তো তারপরে যে কি হলো,
এ পর্যায়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু যখন ঢাকনাটা তুললাম তখন আমার প্রতিটা মিষ্টি প্রায় ভেঙে একদম ছেড়ে ছানাগুলো আলাদা হয়ে গিয়েছিল। একেবারেই দেখতে এত বাজে লাগছিল, যেটা মানে আমি বাদ দিয়ে দিলাম অংশটুকু, আপনাদের সাথে আর শেয়ার করলাম না, এইটুকু পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট টাইম আমি আবারও হয়তোবা ট্রাই করব, আর যদি পারফেক্ট হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব। মনে হয় না খুব দ্রুতই শেয়ার করব, একটু ধাক্কাটা সামাল দিয়ে উঠে তারপরেই অবশ্যই আবার ট্রাই করব। তো রাতে আর আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করি নাই, সকাল সকাল বারান্দাতে এসে দেখি যে আমি প্রতিদিন সালাদ খাওয়ার পরে যে পানিটা থাকতো সেই পানিটা আমি এখানে ফেলতাম। তো এখানে অনেকগুলো টমেটোর চারা বের হয়েছে, তো ভালো লাগছে দেখতে, এগুলো তুলে লাগালে আবারও গাছ হয়ে যাবে। তো এভাবে করে আসলে আপনারাও চারা করতে পারেন। তো আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে, আমি মাঝে মধ্যেই এরকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।